আজ নদিয়ায় জনসভা রয়েছে শুভেন্দু অধিকারীর। তবে তার আগে তমলুক নিয়ে কিন্তু জোর চর্চা। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশুকে নর্দমার সঙ্গে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গঙ্গার সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের মুখে নরেন্দ্র মোদী সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই লড়াই করলেও পদ্ম ফুলেই ভোট দেবেন মানুষ বললেন বিরোধী দলনেতা। বরাবরই অধিকার পরিবারের গড় হিসেবে পরিচিত, সেই গড়েই তৃণমূলের প্রার্থী করা হয়েছে রাজ্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্যকে। মাঠে ময়দানে নেমে তিনি কতটা রাজনীতি করেছেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে সোশ্যাল মিডিয়ায় কালবৈশাখীর মতো ঝড় তুলে তৃণমূলকে যে একেবারে শীর্ষে নিয়ে গেছেন না বলাই বাহুল্য। তার তৈরি খেলা হবে স্লোগান তৃণমূলের নেতা মন্ত্রীদের মুখে মুখে ঘুরে বেড়ায়। এবার সেই স্লোগানের স্রষ্টা পাওয়া যাবে তমলুকের ময়দানে প্রার্থী হিসেবে। প্রার্থী ঘোষণার পরেই দেবাংশু নেমে পড়েছেন প্রচারে। সোমবারই নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে প্রথম দিনের মতো শুরু করেন প্রচার, করেন সভাও। খুব ভালো লাগছে, এলাকা আরো বেশি করে আলোকিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছর এভাবেই বাংলাকে আলোকিত করেছেন এবং আমাদের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় যেন এভাবেই বাংলাকে আলোকিত করে কেটে দেয়। লাইটটা জ্বলবে না আপনাদের এলাকায়, তার কাটা কাশিটার নাম শুভেন্দু অধিকারী। আলো কাটতে না পারে তাই কাশিকে ভোতা করে দিতে হবে, আর ভোতা করতে হলে আমাদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে, আরো শক্তিশালী হয়ে। মঙ্গলবার দেবাংশু সম্বন্ধে বলতে গিয়ে গঙ্গার সঙ্গে নর্দমার তুলনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে গঙ্গা, অন্যদিকে নর্দমা। এই নির্বাচন কমপ্লিটলি মোদিজির নির্বাচন। কমল দেখে লোক ভোট দেবে পদ্ম ফুলে। প্রতিনিধি দরকার 42টাতে 42 জন লড়বেন, দেশে 543টাতে লড়বেন, কিন্তু ভোট হবে নরেন্দ্র মোদীর নামে। এখনো পর্যন্ত বিজেপির তরফে তমলুকের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, যদিও নাম ঘোষণার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে শুরু হয়ে গেছে দেওয়াল লিখনের কাজ। মঙ্গলবার তিনি নিজেও পৌঁছে যান তমলুকে। গাইড হিসেবে পথ দেখান ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। সব দেখে বোঝাই যাচ্ছে তমলুকে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা। তাহলে হিসাব বলছে রাজনীতিতে নবাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনে লড়বেন বছর 28-এর দেবাংশু। যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন অনেকেই। পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদুল রিপোর্ট, আর প্লাস নিউজ।